দেখ, যেটা বলছিলাম যে প্রাথমিক অবস্থা আপনি সাবমিশন করবেন, সাবমিশন করলে ওরা সাবমিশন গুলো দেখবে, যাদব আপনি কি কি দেশেন এখানে, আর আপনার হচ্ছে এগুলো কি কি ভেরিফাই করা দরকার। সাবমিশন শেষ হইলে তারপরে আপনাকে পার্সোনালি আপনার সাথে কথা বলবে এবং পার্সোনালি আপনাকে ভেরিফাই করার চেষ্টা করবে, তারপর পুরো ভেরিফাই। আমি আশা করবো আমাদের ভিতর হয়তো বা কেউ না কেউ একদিন হবে, আমি সেই আশা রাখতে পারি, নিশ্চয় আশা রাখতে পারি না আমি, জি ভাইয়া? অবশ্যই ভাই, রাখতে পারে বোকা আশাই সংসার। আপনি যদি আশাই না করেন, আপনি যদি স্বপ্নই না দেখেন, কি করবেন, কি করবেন আপনি? আপনি স্বপ্ন দেখবেন 1,000, আমাকে এনিহাও $1,000 ইনকাম করতে হবে, দেখবেন কিছু না কিছু হয়েই যাবে। আপনার কথা বলছেন স্যার, এক্সাইটেড। জয়েদুল ইসলাম কি বলছিলেন ভাই? ওয়েব ডিজাইনের কাজ পাইলে স্যার আমাকে। একটু আগে বললেন না স্যার, ওয়েব ডিজাইনের কাজ করতে চায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো যাই, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, কোথায় ছিলাম জানো আমি? স্বপ্ন দেখার জন্য আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, আপনার একটা টার্গেট আছে যে আপনাকে কি করতে হবে, 50 কিলোমিটার আপনাকে দৌড়াইতে হবে। মনে করেন আপনাকে হুসাইন বোল্টের সাথে দৌড়ানোর জন্য কম্পিটিশনে নামায় দিয়েছে, পৃথিবীর দ্রুততম মানুষ তো দৌড়ে, অ্যাথলেটিক্স এ হুসাইন বোল্ট ছিল আর কি, এখন তো মাঝে মধ্যে পরিবর্তন হয়। তা আপনাকে মনে করেন হুসাইন বোল্টের সাথে নামায় দিল, বললো এর সাথে তোমাকে এনিহাও কম্পিটিশনে যাইতেই হবে, ঠিক আছে? তা আপনি হুসাইন বোল্টের সাথে কম্পিটিশনে গেলেন, কম্পিটিশনে গিয়ে আপনি হুসাইন বোল্টের সাথে আদৌ জিতবেন না, জীবনেও জিতা সম্ভব না, ইভেন তার 1/4ও করা আমাদের পক্ষে পসিবল না। কিন্তু আপনার পাশে যেগুলো আছে, আপনি যদি হুসাইন বোল্টের সাথে কম্পিটিশনে যান, আপনার পাশে যেগুলো আছে তাদের থেকে আপনি সেরা হবেন। কেন সেরা হবেন? যে আপনার টার্গেট হুসাইন বোল্ট, ব্যাপারটা কি মাথায় ঢোকে? আপনার টার্গেট যখন হুসাইন বোল্ট, তখন এইগুলো মামুলি ব্যাপার চলে আসবে। আর আপনার যদি টার্গেট থাকে একেবারে ওই নাদান সালে, টেনিস তারকা নাদান সালে, না রাফায়েল নাদাল, না রাদাল, রাফায়েল নাদাল, ওনারাও অ্যাথলেটিক্স এ ভালো আর কি। দেখা যাচ্ছে যদি আপনার টার্গেট থাকে ওই, দেখা যাচ্ছে কোনো কায়দায় ওর সমজোর হইতে পারবেন, ঠিক আছে, কোনো কায়দায়। কিন্তু হুসাইন বোল্টের সাথে তো কম্পিটিশনের স্বপ্ন আর থাকবে না, কিংবা ওইটা আর ব্যাপারে আসবে না, মনের ভিতর ঢুকবে না। যাই হোক, আপনার স্বপ্নটা যত্ন থাকে বড় আর কি। সাপোজ আমি স্বপ্ন দেখি যে ফাইবারে একসময় ইন্ডিয়ানদের মতো মাসে দেখাচ্ছে 20-25 কোটি টাকা আমার দরকার নেই, 1,00,000 টাকা হইলে হয়ে গেল, দেখাচ্ছে 10-20-30 লাখ টাকা হইলে হয়ে গেল মাসে। আমি ইন্ডিয়ান কিংবা পাকিস্তানে ওরকম সেলারের মতো মানে ভাবতেছি না, বাট স্বপ্ন দেখি তো ভাই, স্বপ্ন দেখি। আমি যখন ফাইবারে $20 মাসে ইনকাম করি, তখন আমি স্বপ্ন দেখি যে আমি 1,00,000 টাকা ইনকাম করবো, যাই আল্লাহ করাই, ঠিক আছে? তো আমার স্বপ্নটা ছিল, স্বপ্ন থাকলে আপনার স্বপ্ন নিয়ে যদি আগানোর চেষ্টা করেন তো হবে। তো যাই হোক, আপনারা মাঝে মধ্যে ভুলে যাবেন না এই জিনিসটা, এই কোর্স মানে যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, আপনাকে তুলে দিলাম হাতে, কোথায় যাবেন একটু 4-1টাকে ঘষা দিলাম, ঘষা দিলে স্যার রবি 4-1টা দিছিল, ঘষা দিলাম হয়ে গেল ব্যাপারটা, তা না। আমরা হচ্ছে মেন্টর, আমরা কি করতে পারি, গাইড দিতে পারি আপনাকে, মানে একটু ফোর্স করতে পারি কোনো কোনো ব্যাপারে, সেটার উপর ডিপেন্ড। তো দেখা যাচ্ছে কি করতে পারে, যে আমি হচ্ছে কিছু কিছু ব্যাপারে আপনাকে ফোর্স করতে পারি, যে আপনাকে এনে হয় এটা করতে হবে, করতে হবে, করতে হবে। সো এই যে ফোর্সটা যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাদের কি পরিমাণ মানে কিছুটা হলেও ক্ষতির দিকে যাবে, যে না আসলে ওই ইয়েটা ভালো ছিল, ফোর্সটা ভালো ছিল, কিংবা ওই প্রেশারটাই ভালো ছিল। প্রেশারটা যখন মুক্ত হয়ে যাবেন, তখন কিন্তু ভালো লাগবে না, মানে তখন কিন্তু কোনো গ্রোথই আর হবে না। সো যাই হোক, এই যে টাইম আছে, এই টাইমটাকে ইউটিলাইজ করেন, আমি সেটাই আশা করব। আর হচ্ছে আমাদের ক্লাস কয়টা আছে? আর হচ্ছে 10টা,
10টা আছে আজকে মনে হয় 41 ভাইয়া 9টা আছে মেবি আজকে 110টা আচ্ছা 41 তাহলে আছে 9টা আছে তো এই 9টাই আছে আমাদের এই একটু সমস্যাগুলো দেখা হবে আর এইভাবে ডিসকাশন করা হবে মেইন হচ্ছে এই ডিসকাশনটা হ্যাঁ আপনি ইউটিউব দেখে আপনার কি বলে এই টুলসের ব্যাপারটা জানতে পারতেছেন যেটা আমার থেকে না হলে ভিডিও না পাইলে হচ্ছে বাট এই যে আমরা যে স্পিচগুলো মানে অভিজ্ঞতার আলোকে যেগুলো আপনাদের শেয়ার করবো এগুলো কিন্তু ভিডিও পাবেন না ইউটিউবেও দেবে না এইগুলো আপনি পাবেন না সো এইগুলো আমাদের একটু জরুরি তার কারণ আমরা যেটা বেসিক্যালি মেন্টররা যেটা করে আমার বিশ্বাস সেটা তার বাস্তব অভিজ্ঞতার আলোকেই করেন আপনারা নিশ্চয়ই আমার স্ট্রাগল সম্পর্কে জানেন কিংবা অবগত আছেন সো এই কথা যদি চিন্তা করেন তা আমার মনে হয় আপনাদের কিছু করা উচিত কিংবা শেখা উচিত ঠিক আছে কিছু মানে অ্যাটলিস্ট আমরা যে করাছি এই জিনিসটাকে ভালোভাবে শেখা উচিত আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসে আপনি জেদ করেন না ভাই জেদ করেন আপনাকে জিদ করতে হবে যে এই জিদে আমার হচ্ছে এইটা আমাকে এনিহা অর্জন করতে হবে আমি যদি নাইমের কথা বলি নাইম তো আগে থেকে ইয়ে ছিল না নাইম তো বিগেনার ও তো পিক বেস্টের নিচ থেকেই আমি মনে কয়েকদিন নাম টাম বলছি নিচ থেকে পিক বেস্টে সে ইয়ে করছে তো পিক বেস্টে সে দেখা যাচ্ছে কয়েকটা এবং হচ্ছে আস্তে আস্তে ওইটা ভাইয়া মিউট হয়ে গেছে আপনার তো যাই হোক এই ছিল কথা এখন মেন ব্যাপার হচ্ছে আমাদের মার্কেটিং আমরা মার্কেটিং করতে গেলে প্রথমত তো প্রথমত হচ্ছে আমাদের ইয়েটা বিহান্স যে একটা ইয়ে আছে তারপরে বিহান্সের পরে ড্রিবল আছে ড্রিবলে আপনাকে যদি ইনভাইটেশন পাইতে অবশ্যই আপনাকে কোয়ালিফাইড ডিজাইনার হইতে হবে ইভেন সহজে কেউ ইনভাইটেশন দেয় না বেয়ানসে আপনারা জানেন নিশ্চয় তো আমার পেছনে একটু ঝামেলা আছে তাই না একটু ঝিরঝির করতেছে না এটা কেন করতেছে এরকম আচ্ছা এটা কি আপনাদের সমস্যা আছে এই যে ঝিরঝির করতেছে আচ্ছা আমি ভিডিওটা সমস্যা নাই ভাই অল্প একটু আপ রাখলাম তো যেটা বলছিলাম আর কি আমরা সেটা হচ্ছে কি বিহান্স ঠিক আছে আর ড্রিবল বিহান্স আছে অ্যাডোবি গ্রুপের অ্যাডোবি যে গ্রুপ আছে অ্যাডোবি গ্রুপের ফ্রি পোর্টফোলিও সাইট ওইখানে আপনার যে ইয়েগুলো পোর্টফোলিওগুলো যে কাজগুলো আপনি ওইখানে জমা রাখবেন জমা রেখে কী করবেন ওইখান থেকে আপনার ক্লায়েন্ট আসবে ঠিক আছে আপনার বিহান্স থেকে ক্লায়েন্ট আসবে আমরা যদি bihans.net যাই আমি ক্রিয়ে করতেছি শেয়ার করতেছি ঠিক আছে আচ্ছা 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 বিহান্স এই যে এটা আছে অ্যাডোবি গ্রুপের আর কমপ্লিটলি ফ্রি একটা সাইট এটা এখান থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আসে আপনি যদি দেখেন এটা আছে এই যে ফার্স্ট যেটা আছে 2.2K আছে লাইক আর 10.4K আছে ভিউস হ্যাঁ তারপরে এটা আছে ফার্স্ট মনে হয় বিহান্সে দেখেন ফিচার আছে বিহান্সে তারপরে পোস্টারে এই যে
এগুলো পোস্টারে, এই যে গ্রাফিক ফিবারের পোস্টারে, এই গ্রাফিক ডিজাইনের পোস্টারে ফিচার্ড হয়েছে 10/17/2020। একটা জিনিস ফিচার্ড হওয়া মানে আপনার কাজের পরিমাণ, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আমি যদি লোগোটাইপ অ্যান্ড মার্কে যাই, এটা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি দেখি, দেখেন এটা হচ্ছে কিসে ফিচার্ড হয়েছে, একটু ইয়ে করি, একটু ওপেন হোক, আমাদের একটু নেটের সমস্যা। তো লোগো টাইপ আপনি যদি চিন্তা করেন, দেখি যে লোগোগুলো থাকবে, আই হোপ একেবারে সিম্পলি লোগো থাকার কথা। বেশি কমপ্লিকেটেড কিংবা বেশি হচ্ছে কাবজা পালা লোগো কিংবা ইয়েটিয়ে এখানে ফিচার্ড হয় না সহজে। সো আমরা এই পাশে দেখো এটা লোডিং হইতে থাক। তো দেখেন এখানে 109, এই যে জাস্ট এটা এমসি গ্রাথ নামে লোক ইয়ে করছে, এডিটোরিয়ালে ফিচার্ড হয়েছে। আপনার যে যে পোর্শন আছে সেইটাই যদি ফিচার্ড হয়, মনে করেন ক্লায়েন্ট আপনি শেষ করতে পারবেন না, ঠিক আছে, সেটাই যদি ফিচার্ড হয় ক্লায়েন্ট আপনি শেষ করতে পারবেন না। আর এখানে আছে বড় বড় ক্লায়েন্ট থাকে, এখানে বেশ বড় ক্লায়েন্ট থাকে, আপনার $2-5 ক্লায়েন্ট এখানে থাকে না, ঠিক আছে। এখানে সব হচ্ছে টপ লেভেলের ক্লায়েন্ট, এবং এটা হচ্ছে মার্কেটের বাইরে আপনার পেমেন্ট পলিসি পেওনার থাকতে পারে, পেপাল থাকতে পারে, কিংবা হচ্ছে ইয়ে আছে, ওয়ার ট্রান্সফার আছে, সেখান থেকে আপনি বিকাশও নিতে পারেন। তো এইভাবে আপনি করতে পারেন। দেখেন এই যে এটাও হচ্ছে ফিচার্ড হয়েছে প্যাকেজিংয়ে, অবশ্যই এটা মকআপিং টকআপিং যথেষ্ট সুন্দর হয়েছে তাই ফিচার্ড হয়েছে। তা আমরা দেখি এই পাশে এটা লোডিং হয়েছে কিনা। দেখেন এই লোকগুলো যথেষ্ট সিম্পল, এখনো পুরোপুরি ইয়ে হয়ে পারিনি। আমরা যদি সবগুলো দেখি, এই যে ওয়েব ডিজাইন স্কুল, এই যে জাস্ট একটা লোগো। তারপরে হচ্ছে এই যে মর কি কামাতা কি কি একটা লোগো, ঠিক আছে, একটা লোগো, মানে জাস্ট সিম্পল। এইগুলো আপনার এখানে ফিচার্ড হয়, সিম্পল জিনিসগুলো আপনার বেশি ফিচার্ড হবে, ঠিক আছে। দেখেন এবং এগুলো আছে বেশি, বেশ দামি, বেশি দামি হচ্ছে এইগুলা, মানে এই লোগোগুলোর প্রাইস বেশি, প্রাইস রেঞ্জ বেশি। তো এখানে আমার কি করছে হচ্ছে, আমার কিছু নোটিফিকেশন আছে এখানে, অ্যাপ্রিসিয়েট করছে তাই আর কি, ঠিক আছে। আসমা সিদ্দিক আশা ম্যাজিং। তো যাই হোক, তো এইখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, সাপোজ আমি এই যে এইটা আমি পাবলিশ করছি কিংবা এটা হচ্ছে আমি ইয়ে দিছি, এখানে দিছি, দেওয়ার পর নিচে আপনি যদি চান যে মার্কেটিং করবেন, নিচে যদি চান এইখান থেকে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট এই ইয়েতে নিয়ে আসবেন, কি বলে এই মেইলে নিয়ে আসবেন। সো মেইলে নিয়ে আসতে পারেন, এইখান থেকে দেখা যাচ্ছে যদি ওই ক্লায়েন্ট আপনাকে নক করে তো মেইলে চলে যাবে। আর তারপর হচ্ছে যদি আপনি পার্সোনালি বলেন যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে কিংবা এই প্রোডাক্টটা ইয়েতে আছে, শাটার স্টকে আছে, কিংবা এই প্রোডাক্টটা আমার অ্যাডোবি স্টকে আছে, তখন কি করতে পারেন, তখন এইখানে লিঙ্কটা দিয়ে দিলে অটোমেটিক এখান থেকে ক্লিক করে চলে গেলে একটা ফ্রি মার্কেটিং হয়ে গেল। মানে ক্লায়েন্ট আমার এইখান থেকে দেখলো, চাইলে ডিডাক্ট নকও করলো, তারপরে এখান থেকে ক্লিক করে আমার ওইখানে চলে গেল। এটা কিন্তু একটা মার্কেটিং পলিসি, এবং হচ্ছে এটা লিগাল এবং একটা স্ট্রং মার্কেটিং পলিসি, ঠিক আছে, এটা লিগাল এবং স্ট্রং মার্কেটিং পলিসি। অনেক সময় দেখেন অনেকেই বলে যে আপনি অমুক জায়গায় যে কমেন্টস করতে থাকেন, যে জায়গায় লোক আছে কিংবা এ আছে কিংবা তা আছে, কমেন্টস করেন, লিঙ্ক দিয়ে আসেন, এটা সম্পূর্ণ স্প্যাম। প্রথমত আপনার বেশ কিছু ক্লায়েন্ট ইয়ে আসবে, ভিজিটর আসবে, বাট ক্লায়েন্ট না। এখানে যেই ঢুকবে সে তো প্রয়োজন মাফিকই ঢুকবে। সাপোজ আমি হচ্ছে লোগো টাইপ দেখে ঢুকছি, আমি হচ্ছে মনে করেন ভাবতেছি আমার একটা লোগো দরকার, আমি লোগো টাইপেই ঢুকছি, তাই না, এটা আমার লোগো টাইপ, এই জন্য লোগো টাইপেই ঢুকছি। ঢুকে দেখি যে এখানে সে সুন্দর কিছু প্রেজেন্টেশন করছে, এবারে এখানে কিছু লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে, মনে করেন এখানে লিঙ্ক দিয়ে রাখছে, যদি তুমি লোগো করাইতে চাও এখানে মেইল করতে পারো, আর যদি তুমি টেমপ্লেট কিনতে চাও লোগো টেমপ্লেট সেই এইখানে ক্লিক করতে পারো, কিংবা শাটার স্টক থেকে ডাউনলোড করতে পারো, কিংবা হচ্ছে অ্যাডোবি স্টক থেকে ডাউনলোড করতে পারো,
ঠিক আছে, আপনি এটা দেখাই দিতে পারেন, ঠিক আছে। তো এটা দেখাই দিলে একদিক দিয়ে সুবিধা, আপনার একেবারে কমপ্লিটলি একটা ফ্রি মার্কেটিং হয়ে যাচ্ছে এবং এইখানে কোনো প্রকার ফি ঠি দেওয়া লাগে না, কিন্তু ড্রি বলে আপনার কিন্তু ফি দেওয়া লাগে, মানে যদি প্রো করে নেন। ডি বলে হচ্ছে নর্মাল একটা ইয়ে আছে, ওরা এক শর্ট দিতে দেয়, জাস্ট এক টাইমে শর্ট দিতে দেয়, আর যদি আপনি প্রো করে নেন তাহলে আপনাকে অনেকগুলো শর্ট আর কি ইনক্লুড করতে দেয়, ঠিক আছে। তো আর ডি বলে আপনাকে ইনভাইটেশন পাঠাতে হয়, ডি বল থেকে অনেক ক্লায়েন্ট আসে, আবার ডি বল থেকেও সার্চ রেজাল্টটা অনেক সময় উপরে চলে আসে, কোনো কোনো লোগো কোনো কোনো ইয়েতে ডিজাইন আর কি, ঠিক আছে। ডিজাইন বলতে শুধু আমাদের যে লোগো তাই না, ডিজাইনের ভিতর সবকিছু ইনক্লুডেড। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই তো মনে মনোযোগ সহকারে শুনতেছে। তো সো ফার্স্ট আমাদের হচ্ছে ইয়ে গেল বিহান্স, ঠিক আছে। প্রথমত আমাদের গেল বিহান্স, তারপরে হচ্ছে ড্রিবলটা আমাদের পরে, যখন আমাদের বিহান্স মোটামুটি ভালো একটা অবস্থান হয়ে যাবে, প্রেজেন্টেশন হয়ে যাবে, প্রেজেন্টেশন হয়ে গেলে দেন বিহান্সের থেকে বিহান্সের লিঙ্ক দেখে আমরা ড্রিবলের ইনভাইট নিতে পারি, মানে ড্রিবলের যাদের অ্যাকাউন্ট আছে তাদের ইনভাইটেশন আসে, ইনভাইটেশন আসলে সে আবার ইনভাইট করতে পারবে আর এক ডিজাইনারকে, তখন সেই ডিজাইনার ওইখানে ডিজাইন আপলোড করতে পারবে, এর আগে সে পারবে না, এর আগে অ্যাকাউন্ট খুলে বসে থাকতে হবে তাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে বিহান্সের প্রোফাইলটা ভালো করলে আপনাদের দেখা যাচ্ছে সব জায়গায় বেনিফিট হবে। তো এই গেল একটা মার্কেটিং। এরপরে যে মার্কেটিংটা আছে সেটা হচ্ছে আপনার ফেসবুক। তো ফেসবুকে ওই পলিসিটা যদি অবলম্বন করতে যান অনেক আপনাকে খাটতে হবে অনেক। তো প্রথমত দেখা যাচ্ছে আমি যদি বলি আমার যে রিলেটেড মোরগটা আসলে খাইতেই হবে, আমার বিশ্বের মোরগটা নামদার করে একদম খাইতে হবে আমাদের, তাই না? না ভাইয়া, সমস্যা মাঝে মধ্যে ডাক দেয়, আমরা তো মোরকের ডাক শুনি না, যে গ্রাম্য গ্রাম্য কিছু ভাব পাওয়া যায়, ফিল আসে, তাই না? তো আমাদের এইখানে তো শুনতে পারবেন, গ্রামে আসলে শুনতে পারবেন আপু। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ফেসবুকে প্রথমত আপনাকে কি করতে, কিছু টেকনিক অবলম্বন করতে, এটা একটু দীর্ঘমেয়াদী পলিসি এবং খুব কষ্টকর, তারপরে আমি একটু জানা রাখি আপনাদের। সেটা হচ্ছে ফেসবুকে আপনি কি করলেন, আপনি ফেসবুকে একটু গ্রুপ খুলবেন, ঠিক আছে, একটা গ্রুপ খুলবেন, সেই গ্রুপটা হতে হবে ইন্টারন্যাশনাল গ্রুপ। আপনি ডিজাইনের কাজ করেন, আপনি খুলবেন ডিজিটাল মার্কেটিংয়ের, ঠিক আছে, আপনি খুলবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। তো সাপোজ এটা হচ্ছে আমার অপিনিয়ন্স, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, আপনি খুলবেন ডিজিটাল মার্কেটিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের খুলে আপনি ওইখানে রেগুলার ডিজিটাল মার্কেটিং টাইপের পোস্ট করতে থাকবেন, এবং ইন্টারন্যাশনালি যে ফ্রেন্ডগুলো আছে এটা ট্রেস করার জন্য কিছু থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো ট্রাস্টেড না। তো ট্রাস্টেড যারা আছে, যারা হচ্ছে আপনাকে কি বলে লিঙ্কডইন মার্কেটিং ইয়ে করে, লিড জেনারেশন করে, লিঙ্কডইন না লিড জেনারেশন যারা করে, এরা অনেক তথ্য আপনাকে দিতে পারবে, হ্যাঁ অনেক ক্লায়েন্টের তথ্য দিতে পারবে। সো এখান থেকে আপনি কি করতে পারেন, ফেসবুকের যে আইডি আছে ক্লায়েন্টদের, ইউএসএ বলেন, ইউকে বলেন, আপনার টার্গেটেড অডিয়েন্স যেখানে আর কি, সো তাদের যে ফেসবুক আইডি আছে সেগুলো ম্যানেজ করে তাদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যদি অ্যাকসেপ্ট করে গুড, অ্যাকসেপ্ট করার পর আপনার গ্রুপে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এটা দীর্ঘমেয়াদী পলিসি, বাট এ যদি আপনি 6 মাসে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারেন, সে ধৈর্যটা যদি আপনার থাকে, তাহলে একটা সময় যে আপনার হিউজ বেনিফিট আসবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম কি জানো, ও ফেসবুকের ব্যাপার, তো আপনাকে কি করতে হবে ওটা অডিয়েন্সগুলো ম্যানেজ করতে হবে, অডিয়েন্সগুলো ম্যানেজ করে আপনার ওইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে।
অ্যাড করলে মার্কেটিং এর ব্যাপার কিন্তু সবাই যে ডিজাইন করে সেও জানতে চায় যে কি করে মার্কেটিং করে সেও জানতে চায়, আবার কেউ কেউ এমনি জানতে চায়, ঠিক আছে? তো দেখা যাচ্ছে কেউ কেউ এখানে ইন্টারেস্টেড হলো, এখানে আপনি রেগুলার আপনি পোস্ট দিতে চাইলেন কিংবা পোস্ট দিলেন, দেওয়ার পর ওইখানে মোটামুটি একটা এঙ্গেজ নিয়ে চলে আসলেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড কিছু মানুষ ওইখানে অ্যাড করলেন, ঠিক আছে? তো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যখন ওইখানে অ্যাড করবেন, 6 মাস ধরে এর পিছনে লেগে থাকবেন, তখন কি করবেন আপনার সার্ভিসগুলো, মানে আপনি রেগুলার সপ্তাহে 2-3টা করে টপিকস ওইখানে শেয়ার করেন, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে টপিক শেয়ার করেন ডিজিটাল মার্কেটিং কিংবা মার্কেটিং এর উপর। তো তখন তারা ইন্টারেস্টেড হবে, ওই জিনিসটা দেখবে, আস্তে আস্তে এঙ্গেজ থাকবে, এঙ্গেজ হবে, হওয়ার পর কি হবে, এবার আপনি টুক করে একদিন কি করবেন আপনার সার্ভিস সম্পর্কে ওইখানে যে ব্যাপার এরকম আমি সার্ভিস দিছি, কেউ যদি এই কয়দিনের ভিতর অর্ডার করে তাহলে তাকে এত % ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে কমপ্লিটলি আপনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম। এরকম একটা আমাদের এক বড় ভাই আছে, এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখছে। সে প্রথমত আমার যতদূর ধারণা কাউকে শেয়ার করে না, মানে সে হিউজ পরিমাণ ইয়ে করে, গাড়ি বাড়ি করে টোরে অন্যরকম অবস্থা, মানে এত পরিমাণ অর্ডার আসে। তো সে কি করছে, প্রথমে আস্তে 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 করে এরকম একটা গ্রুপ সে প্রতিষ্ঠা করছে আর কি, গ্রুপটাকে আস্তে আস্তে ইয়ে করছে, কি বলে, লালন পালন করে সেটাকে খুব বড় করছে, নার্সিং যেটাকে বলে, নার্সিং করে খুব বড় করে সেটা একটা এস্টাবলিশড গ্রুপ হয়ে গেছে, সেখানে সে রিলেটেড পোস্ট দিচ্ছে, প্লাস হচ্ছে তার যে টার্গেট অডিয়েন্স দরকার। আপনি যদি চিন্তা করেন ডিজিটাল মার্কেটারের কিন্তু ডিজাইন দরকার, যে ডিজিটাল মার্কেটার তার কিন্তু ডিজাইন দরকার, যে এসইও করে তার কিন্তু ডিজাইন দরকার, যে ওয়েব ডেভেলপমেন্ট করে তার কিন্তু ডিজাইন দরকার। ডিজাইন কিন্তু সবারই দরকার আছে, তাই না? তো ডিজাইন যদি সবারই দরকার আছে, আপনি একটা পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার পর তো তারপরে আপনি কি করলেন, আপনি হচ্ছে ধাপ করে একটা পোস্ট দিলেন, পোস্ট দিয়ে আপনি আপনার সার্ভিস সম্পর্কে ডিসক্রাইব করলেন। ডিসক্রাইব করলে মনে করেন ওইখান থেকে আপনার 3-4-5-6-10টা অর্ডার অনায়াসে আসতে পারে, এবং আসে। আসার পর কি হলো, দেখা যাচ্ছে অনেকে কিনলো না, আপনার অডিয়েন্স আছে 5,000, 5,000-এর ভিতরে আপনার 10টা অডিয়েন্স কি আসার সম্ভাবনা থাকবে না? অবশ্যই আসার সম্ভাবনা থাকবে। এবং 10টা আসলো না, ওর ভিতর দেখলো সাপোর্ট দেখা যাচ্ছে 3,000 অডিয়েন্স আপনার এই পোস্টটা দেখে, কিন্তু তাদের মনে কিন্তু ওইটা হচ্ছে সেট আপ হয়ে থাকলো, তাদের ব্রেনে ওইটা সেট আপ হয়ে থাকলো যে এখানে এই সার্ভিসগুলো আছে, সো আমার এখন দরকার না, কোনো একদিন আমি খুঁজে নেবো, কিংবা এই গ্রুপে আমি ওনাকে নক করে নেবো, কিংবা ওর মাথায় যেহেতু আছে সে অনায়াসে ওর ফ্রেন্ডকে কিংবা ওর কলিগকে রেফারেন্স দিতে পারে, তারপরে হচ্ছে ইয়ে করতে সাজেস্ট করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পলিসি এবং খুব একটা স্ট্রং, এবং কি বলবো, এটা হচ্ছে নিজের একটা প্রপার্টি, মানে কারোর কাছে ধন্না ধরা লাগলো না। এই গেল একটা ব্যাপার, ফেসবুকের ব্যাপার। তো এর বাহিরে আরো কিছু পেজ টেজ ক্রিয়েট করে সেটাকে পেজটাকে বড় করে, দেখা যাচ্ছে অনেকে পেজটাকে বুস্ট টুস করে লাইক কমেন্টস করা, এটারা একটা পর্যায়ে সার্ভিস সেল করে, অনেকে লোকালি সার্ভিস সেল করে, ইন্টারন্যাশনালি সার্ভিস সেল করে, আপনারা তো দেখেই থাকেন, তাই না? এটা ফেসবুকের ব্যাপারটা গেল। ফেসবুকের আবার অনেক সময় আমি যতদূর দেখছি কি করে, কিছু কিছু মার্কেটার দেখছি তারা কমপ্লিটলি কমপ্লিটলি মার্কেটিং এর জন্য আলাদা প্রোফাইল করে। সাপোজ ফেসবুকের একটা আলাদা প্রোফাইল, তারপর আছে কি বলে, ইনস্টাগ্রামের জন্য আলাদা প্রোফাইল, টুইটারের জন্য আলাদা প্রোফাইল, লিঙ্কডইন এর জন্য আলাদা প্রোফাইল, তারপরে আছে পিন্টারেস্টের জন্য আলাদা প্রোফাইল, মানে এইগুলো হচ্ছে আলাদা একটা ক্যাটাগরিতে রাখে। এইগুলো পুরো মার্কেটিং পারপাসে, মানে সোশ্যাল যে ইয়ে আছে এটার জন্য না। সাপোজ আমরা, আমি যেটাই আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি, হ্যাঁ, এটা আমার মার্কেটিং পারপাসে না। মার্কেটিং পারপাসে আরও আর একটা থাকবে, আর একটা শুধু সেটা মার্কেটিং পারপাসেই থাকবে। সো সেটা কেমন হবে,
ওইখানে রেগুলার আপনার পোস্ট যাবে। আপনি মোস্ট প্রবাবলি আপনি চেষ্টা করবেন যে অডিয়েন্স গুলো ধরার জন্য কিংবা ফ্রেন্ড গুলো করার জন্য ইউএসএ কিংবা ইউকে, দেখা গেছে কোনো একটা গ্রুপে ঢুকলেন, সেখান থেকে ঢুকে ঢুকে আস্তে আস্তে আপনি ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকলেন। প্রথমত আপনাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কে কে চেনো আনতানে দিক সেদিক দেশের বাইরে, ফ্রেন্ড করতে গেলে এরকম একটু প্রশ্ন টশ্ন করে। তো আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন, হওয়ার পর কী করবেন, ইয়াস টেস্ট দিয়ে আস্তে আস্তে গেদার করতে থাকবেন, আস্তে আস্তে ক্লায়েন্ট ইয়ে ফ্রেন্ড বাড়াতে থাকবেন। ফ্রেন্ড বাড়ানোর পর কী করবেন, ওইখানে একটা পর্যায়ে যে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি সাপোজ দেখা যাচ্ছে ফ্লায়ার ডিজাইন দিয়েছেন, আপনি প্রথমে হ্যাশট্যাগ দেবেন ফ্লায়ার, ঠিক আছে, কর্পোরেট ফ্লায়ার, ঠিক আছে। তারপরে আমি যদি একটু ফেসবুকে দেখি ঢুকতে পারি কিনা, ঢুকে আমি যদি সার্চ দিয়ে দেখি আসে কিনা, ফেসবুক ফেসবুক আমার হচ্ছে গুগল ক্রোমে সহজে ফেসবুক ঢোকে না। তো এখানে টুইটার আর ইনস্টাগ্রাম TWITTR টুইটার ওপেন করে রাখি। তো রেখে আমি হচ্ছে এখানে সার্চ দেব, এখানে সার্চ দেব ফ্লায়ার, দেখি কি আসে। ফ্লায়ার ডিজাইন দেখেন এখানে একটা গ্রুপে আছে ফ্লায়ার এন্ড পোস্টার ডিজাইন, ঠিক আছে, 2.2K মেম্বার, এটা একটা গ্রুপে আছে। তারপর আছে আমি গ্রুপটা জয়েন করলাম, দেখি জয়েন করলাম, এরপরে ফ্লায়ার ডিজাইন একটা পেজই আছে 945টে লাইক অলরেডি আছে। তো দেখা যাচ্ছে আমি একজন ইউএসএর ক্লায়েন্ট, ফেসবুকে ফ্লায়ার ডিজাইন সার্চ দিলাম, সার্চ দিলে একটা গ্রুপ পাইলাম, গ্রুপে গিয়ে করা একটু আমার কাছে হ্যাসেল মনে হচ্ছে। আমি কি করবো, এইখানে আমার ফ্লায়ার ডিজাইন যে পেজটা আছে পেজটাতে ঢুকে গেলাম, তারপর আর একটা ফ্লায়ার ডিজাইনের পেজ আছে সেটাই ঢুকলাম। তারপরে হচ্ছে এই যে এটা আপনার ইভেন্ট করা হয়েছিল ফ্লায়ার ডিজাইনে সেটা, এরপরে আমার পরিচিত কিছু আছে যে আমাদের হিমেলের চলে আসছে যে কন্টেস্ট ফ্লায়ার ডিজাইন, দেখেন এখানে আমার আর এক ফ্রেন্ড আছে বি ডিজাইনার দেশে, এখানে ফ্লায়ার ডিজাইন লিখে দিয়েছে, ঠিক আছে চলে আসছে। আমাদের হিমেলও দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে ফ্লায়ার ডিজাইন দিয়েছে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে রাকিব এখানে দেখে চলে আসছে, তো এরকম আর কি অনেক কিছু চলে আসবে। তো তার ভিতর যে পেজ টেজ গুলো যাবে, এই যে ডিজাইনিং বিডি, তারপর আছে বিজনেস কার্ড ডিজাইন, এরকম ক্রিয়েটিভ ডিজাইনার এখানে ফ্লায়ার ট্লায়ার আছে, সো সেইগুলো চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন কিংবা এখান থেকে আপনার অনেক লোক আসতে পারে। সো আপনারা আমরা কি করব, পোস্ট করার সময় সেটাকে হ্যাশট্যাগ দিয়ে দেবো এবং কিছু টেক্সট লিখে দেব ওই রিলেটেড, আমার যে পোস্টটা সেই পোস্ট রিলেটেড টেক্সট লিখে দেব, ঠিক আছে। এখানে দেখুন সুন্দর করে এই জিনিসটাকে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে অলরেডি সে ফ্লায়ার ডিজাইন করতেছে। এটাকে হয়তো বা মাঝে মধ্যে বুস্ট টুস করে, হয়তো বা এখান থেকে ক্লায়েন্ট পাচ্ছে। তো এরকম আপনাকে এইটা ভাবতে হলে একটু দেরি করে ভাবতে হবে, হুট করে ভাবা যাবে না, তার কারণ এটা অনেক কিছু চিন্তা ভাবনা, হুট করে কিছু করলে ফলপ্রসূ হবে না। তার কারণ আমি আজ থেকে যদি এক দুই বছর আগে দেখি একটা ছেলে দেখি তাবুর জায়গায়, মানে একেবার প্রোফাইল খুলে তারপরে হচ্ছে পেস্টেস খুলে গ্রুপ টুপ খুলে আর মাথায় ফেলছে, কদিন পর দেখি তার কোনো খোঁজই নেই, ঠিক আছে। সে নতুন নতুন এসে হয়তো বা আপনাদের মতো এরকম আমার মতো কারোর টপিকস কিংবা লেকচার শুনে ফুট করে যে সব কিছু নিয়ে নেমে পড়ছে, পরে দেখি যে আসলে কোনোটাই কোনোভাবে আসলে আগাইতে পারতেছে না, তখন আবার সে দেখে ডাউনফেল করছে চলে গেছে অনেকে আবার ছেড়ে। তো আপনাকে একটা প্ল্যাটফর্মে আগাইতে হলে অ্যানালাইসিস করতে হবে, ভাবতে হবে, সেটা ধৈর্য ধরে থাকতে হবে, আস্তে আস্তে করে আগাইতে হবে। এই যে এখানে একটা পরিস্থিতি কিংবা লাইক, হ্যাঁ এগুলো তো আর একদিনে আসেনি কিংবা একদিনে হয়নি, আস্তে 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 করে লাইক ফলোগুলো আসছে। সো আপনাকে এইভাবে ভাবতে হবে, এবার ভাবতে হবে ঠিক এরা কীভাবে পোস্ট করতেছে, এরা কীভাবে ক্লায়েন্ট পাচ্ছে, তো তাদের সাথে আপনাদের একটু ডিসকাশন করতে হবে, ঠিক আছে।
এই যে এখানে যে ডিজাইন গুলো আছে এর থেকে অনেক ভালো ভালো কালেকশন আমার আছে, করা আছে, অনেক প্রফেশনালি করা আছে, বাট এরকম দেখাচ্ছে আমার কোনো প্ল্যাটফর্ম নেই। এরা যে সুন্দর একটা প্ল্যাটফর্ম করে ফেলছে যে এখান থেকে যে কোনো ক্লায়েন্ট দেখে আছে ফেসবুক থেকে এদের পাইলে অর্ডার দিতে পারবে কিংবা দেবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে ফেসবুকের ব্যাপার, আরো বিস্তারিত অনেক কিছু আছে, তার ভিতর আছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা কিংবা একটু আলোচনা করা যায়, সরগোল হয় যেগুলো সেইগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো এর ভিতর হচ্ছে ফেসবুক শেষ করলাম, তারপরে হচ্ছে ভাইয়া এই যে এই লেখাগুলাই হয় কি হয় করছে যে প্লে স্টেশন ক্লাব এই লেখাটা এরকম মানে অন্যরকম একটা ই আসছে প্লে এটাকে আপনার ইয়ে করছে উপরে দেখা যাচ্ছে একটা কোন একটা ছবি দিয়ে সেটাকে মার্কস করে দিয়েছে, কোন একটা ছবি দিয়ে মার্কস করে দিয়েছে, তাহলে ঠিক আছে। না না এটা একটু দেখা দি, সবার একটু কনফিউশনে থাকে যে আসলে কেমনে কি জিনিসটা করে থাকে, ঠিক আছে। ফটোশপেই করছে আর কি বেসিক্যালি, আমি হচ্ছে ফটোশপে একটু শেয়ার দিই, ফটোশপে ফটোশপে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আচ্ছা ফটোশপ তো দেখা যাচ্ছে তাই না ভাইয়া, ফটোশপ হয় না? আচ্ছা এখানে আমি একটা টেক্সট লিখি, সাপোজ কি লেখা যায়, বাংলাদেশ লিখি, হ্যাঁ BANGLADESS, হ্যাঁ বাংলাদেশ লিখলাম, লিখে এটাকে কন্ট্রোল দিতে ধরে একটু বড় করে ফেলি, বড় করে আমি বড় করলাম, বড় করে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি সাপোজ দেখা যাচ্ছে ওই টাইপের কিংবা জিগজ্যাগ টাইপের যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, যে কোনো টাইপের আমি ইমেজ নিয়ে আসতে পারি, কন্ট্রোল এম দিয়ে আমি দেখি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ফর ইউজ এর ভিতর থেকে ইমেজ ফর ইউজ, তারপরে হচ্ছে সাপোজ আমি হচ্ছে এই একটা ইমেজ নিয়ে আসতেছি আর কি। আচ্ছা আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম তাই না, দেখা যাচ্ছে এইখানে আমি একটা ইমেজ নিয়ে আসি আর ওইখানে কিছু ইফেক্ট আছে, ঠিক আছে এই ইফেক্ট আছে, তো আমি এটাকে যদি এর ভিতর দিয়ে মার্কস করে দিই দেখেন ফেলে অনেকটা মিলে গেছে না আমাদের? জি ভাইয়া অনেকটা মিলে গেছে, ঠিক আছে এই গেছে। আর একটা সিস্টেম, আর একটা সিস্টেম কি আছে আমি যদি একটু দেখি, সেটা আছে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি হচ্ছে ইয়েতে গেলাম এফএক্সে গেলাম, হুম এফএক্সে গিয়ে এইখানে কি কি অপশনস আছে আপনার, ব্লেন্ডিং অপশনে স্ট্রোক আছে, ইনার শ্যাডো আছে, ইনার গ্লো স্টেন আছে, কালার ওভারলে আছে, প্যাটার্ন ওভারলে আছে, আমি প্যাটার্ন ওভারলেতে গেলাম, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ধরনের প্যাটার্ন থাকে দেখেন, প্যাটার্ন ওভারলে দিলাম অলরেডি ক্লিয়ার, ঠিক আছে তাহলে জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে এটা সবার উদ্দেশ্যে দেখালাম যাতে সবার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে যেটা আমরা হচ্ছে কোথায় যাচ্ছিলাম, টুইটার, ওকে আমি হচ্ছে টুইটারে গেলাম, টুইটারে গিয়ে আমি যদি এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই, সার্চের অপশনে গিয়ে দিলাম লোগো ডিজাইনার, ঠিক আছে লোগো ডিজাইনার সার্চ দিয়ে যদি দিই এখানে লেখছে প্লে FPS গেম মোস্টলি অ্যান্ড অ্যালার্ট টু ক্রিয়েট লোগো অ্যান্ড ভাইটস, এই গেল। তারপরে যেটা আসতেছে লোগো ডিজাইনার, এর প্রোফাইলের নামই লোগো ডিজাইনার, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে আই লোগো ডিজাইনার, তারপরে যেটা আসতেছে পোস্ট, এখানে যদি আমি সিলেক্ট করে দিই যে লেটেস্ট পিপল ফটো ভিডিও, ঠিক আছে সো এখানে আলাদা আলাদা ক্যাটাগরি চলে আসবে। আমি আমার মেসেজটা দেখি কি মেসেজ আসছে, ডেবিট 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 হচ্ছে
আচ্ছা এবার একটু নোটিফিকেশনে দেখি, নোটিফিকেশনে নোটিফিকেশনে আমি একটু দেখি। এখানে একটু আপনাকে সাবধানতার সহিত ইয়ে করতে হবে, এখানে বাংলা আসে কেন? তো আগে আমাকে বেশিরভাগ নোটিফিকেশন আসতো রিকমেন্ড করছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন এইসব বাংলা টাংলা ঝামেলা। তো আর এখানে অনেক সময় আনএক্সপেক্টেড অনেক কিছু ঢুকে পড়ে, যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো অনেক কিছু ঢুকে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আর কি একটু খেয়াল রাখবেন। সাপোজ আমি প্রথমে সার্চ দিলাম কি দিয়ে, প্রথমে সার্চ দিলাম লোগো ডিজাইনার। হ্যাঁ, লোগো ডিজাইনার আমি দেখলাম, লোগো ডিজাইনার প্রথমে আছে আপনার কি আসলো, পিপাল গুলো আসলো। এরপরে আই নিড এ গ্রাফিক ডিজাইনার ফর মাই লোগো। অলরেডি এটা হচ্ছে 13 অক্টোবর, আজকে হচ্ছে কয় তারিখ, 17 তারিখ না, 13 অক্টোবরে যে পোস্ট করছে। তারপরে আই নিড এ ডিজাইনার টু টু ডিজাইনার ফর এ লোগো, কনভার্ট আর্ট ড্রয়িং কার্টুন জিএফএক্স অ্যান্ড সামন রাইট অ্যান্ড ইজি। তো এটা হচ্ছে কি 14 তারিখে দেওয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে 15 তারিখে দেখেন, এরপরে হচ্ছে 9 ঘন্টা আগে দেখেন যে উই আর লুকিং ফর এ লোগো ডিজাইনার টু ক্রিয়েট আর লোগো ডিজাইন ফর মাল্টি ইউজ। তো এইখান থেকে আপনার হিউজ পরিমাণে একটা ক্লায়েন্টের সমাগম পাচ্ছেন। এবং দেখেন ইউসুফ আলী, দেখেন এখানে তার মার্কেটিং করতেছে, যে কি কারণে মার্কেটিং করতেছে, দেখেন হ্যালো এভরিওয়ান, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আর ইউ সিকিং ফর এ ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক লোগো, ইউ উইল গেট মডার্ন ইউনিক রিয়েলিস্টিক মিনিংফুল ডিজাইন, আলটিমেট আনলিমিটেড রিভিশন, 100% অরিজিনাল লোগো ডিজাইন, রিলায়েবল অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, কুইক রেসপন্স, হাই রেজুলেশন ডিজাইন। তো অনেকে দেখা যাচ্ছে এখান থেকে তার সার্ভিস নেওয়ার জন্য উদ্ভুত হইতে পারে, যদিও তার ডিজাইন ভালো না। ঠিক আছে, এখানে যে ডিজাইনগুলো করছে মোটেই ভালো না, আমি বলবো যে বেসিক লেভেলে। তো এখানে যদি সে ক্লিক করে, ক্লিক করে যদি তার অ্যাকাউন্টে যায়, এটা নিশ্চয়ই ফাইবারের হওয়ার সম্ভাবনা বেশি, কিংবা হচ্ছে না, হ্যাঁ এটা ফাইবারের হয়ে থাকে। ওনাকে দেখা যাচ্ছে ডিরেক্টলি মেসেজ করা যায়, ডিরেক্টলি মেসেজ করা যায়, কিংবা হচ্ছে ওনার প্রোফাইল খুঁজে পাওয়া যায়। ওনার যদি সাপোজ আমি দেখা যাচ্ছে আগ্রহী এই জিনিসটা নিতে, আগ্রহী যখন হব তখন এখান থেকে আমি ওনার প্রোফাইলে ঢুকে ইয়ে করতে পারবো, ওনাকে নক করতে পারবো। এরপরে আবার যদি নিউ ওয়েব নিডেড, হ্যাঁ হাই আই এম সুসান, হু ক্যান ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ টেস্ট অ্যান্ড মডার্ন এলিগেন্ট ফর দ্য এএসএফ। ঠিক আছে, এরকম এইচটিএমএল লোগো ডিজাইন পিএসপি অ্যান্থাম, এখানে ক্লায়েন্টও পাবেন, আবার যারা সার্ভিস সেলও করতেছে তাদেরও পাবেন। সো এখানে তো আমার ক্লায়েন্টও তো আমি পাঁচটি সার্চ দিলে, এই ক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি সার্চ দিলে পাচ্ছি। বাট আমাকে সার্চ করে পাবে সেরকম যদি করতে হয় তাহলে আমাদের কিছু করার আছে না? আমাদের তো কিছু করার আছে। তা আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে বেশিরভাগ সাপোজ আমার যাই হোক, এটা ইটক এটার ব্যাপার আলাদা, এই যে পিপল যেগুলো পাবেন যে ই কি, এটা হচ্ছে ইরফান খান, তারপরে ডিজাইন স্কিল অ্যান্তান, ঠিক এই টাইপের যারা থাকবে, কিংবা হচ্ছে এই টাইপের পিপল, কিংবা বাহিরের দেশের পিপল, সবাইকে আপনি কি করবেন, ফলো করবেন, ভেরিফাইড পেজও ফলো করলেন। ঠিক আছে, এমনি ডিজাইন ইয়েতে যে আজমল ডিজাইন, তারপরে বাংলাদেশি মেশি ইয়ে আসতেছে, তারপরে হচ্ছে জাসন এলান, তো এদের আপনি কি করবেন, ফলো করবেন। ফলো করলে কি হবে, আপনার কি বলে আপনার হচ্ছে প্রোফাইলে তারাও একটা সময় যেয়ে ফলো ব্যাক করবে, ফলো ব্যাক করলে আপনার কি হবে, আপনার প্রোফাইলে ভ্যালিডিটি বেড়ে গেল। ঠিক আছে, ভ্যালিডিটি করে ওই সময় দেখবেন যে যাদের ফলো করছেন কিংবা আপনাকে যারা ফলো করছে তাদের ভিতর থেকে আপনার ক্লায়েন্ট আসতেছে। আমি বারবার বলে থাকি, আপনাকে যদি 100 টাকা পূরণ করতে